এত বড় সাহস, তুই মাস্ক ছাড়া বাইরে থেকে ঘুরে আসলি? আমার হাত ছেড়ে দাও। ছেঁড়া মাস্কের জন্য আমাকে অপমান করা হয়েছে, তাই আমি আর জীবনে মাস্ক পরবো না। আর লকডাউন ফকডাউন জীবনে কিচ্ছু মানবো না। কি বললি তুই? তোর জন্য যদি আমার বউয়ের করোনা হয়ে যায় তাহলে আমি হানিমুন কার সাথে করবো? সালা, তুই আমার হানিমুন আটকাই বলছিস? আমার বউয়ের যদি করোনা হয় কি হবে? ওই দা, তুই লকডাউনে কি করে আসলি এখানে? কাকু, সেটা বড় কথা না আমি কিভাবে এসেছি এখানে। বড় কথা হচ্ছে এটা, আমি তোমার মেয়েকে ভালোবাসি আর ফোনে কথা বলতে ভালো লাগে না। আমি প্রীতিকে বিয়ে করতে চাই। আমার আর সহ্য হয় না কাকু। এখন লকডাউনের সময়, এখন কম খরচায় বিয়ে হয়ে যাবে। তুই টাকার গরম দেখাচ্ছিস আমাদেরকে? কোনো অসুবিধা নেই কাকু, টাকাটা আমরাই দিয়ে দেবো। আমি শুধু একবার হ্যাঁ বলুন, আমি প্রীতিকে নিয়ে এক্ষুনি চলে যাবো। এর কত বড় সাহস দেখো সালার। বাবা, আমাকে ব্রুজ খালিফা কিনে দেবে। তুই চুপ কর, কান খুলে শুনে একটা কথা, আমার মেয়ের বিয়ে হলে শুধুমাত্র সরকারি চাকরি করা ছেলের সাথেই হবে। তোর আইফোনের ব্যবসা হলেও দেবো না। এই চলাচ্ছে মার শালাকে। কে চলাচ্ছে? হ্যাঁ এই চলাচ্ছে। এই বেই, এই শালাই। হ্যাঁ রে বুড়ো, তোর মগজটা কি তোর ওই জায়গাটায় আছে নাকি? ধর আমাকে ধর। তুই এত সুন্দর বউকে নিয়ে আছিস লকডাউনে, আর আমি তোর মেয়ের সঙ্গে ফোনে কথা বলবো? আমি আজকেই বিয়ে করবো। এই কোন শালা আমাকে আটকায় আজকের?